দেখতেই পাচ্ছেন এই প্রতিমাতে মাটির কাজ চলছে। আমেরিকায় গেছে এবার? বাহ, খুব ভালো। শিলং একটা যাচ্ছে। কোথায়? শিলং। শিলংয়ে যাচ্ছে সিংহের মুখটা। কত ডিটেলসে কাজ হয়েছে। আর এদিকে অসুরের বাইসেপসে কাজ হচ্ছে। আরও একটি দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন, মাটির কাজ প্রায় কমপ্লিট, সিংহর উপরে একটু কাজ রয়েছে। এই যে একটি প্রতিমা রয়েছে, এই প্রতিমাটি যাচ্ছে। প্রতিমাগুলো আছে, মানে র্যান্ডমলি একটু যদি দাম বলে দিতেন কিরকম দামে আর কি। বিভিন্ন রেঞ্জের আছে। হ্যাঁ সেটাই। দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার বোসপুকুরের একদম কাছে সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওতে। তো এখানে কথা বলে সময় নষ্ট করব না, আসুন ভিডিওটি শুরু করা যাক। বৃষ্টি হচ্ছে, আমি এখন রয়েছি সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওতে। সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওতে ঢুকতেই এখানে অনেক খড় রয়েছে দেখতেই পাচ্ছেন, বিচুলি যেগুলোকে বলা হয়, এগুলো দিয়ে আরও অনেক প্রতিমার কাঠামোর উপর খড় বেঁধে কাজ হবে। আর তাছাড়া এইদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর দুর্গা প্রতিমা আছে, প্রত্যেকটি প্রতিমা আপনাদের দেখাবো। তো দেখুন এখানে এখনও মাটির কাজ চলছে। এই প্রতিমাটির হাইট কত আছে দাদা? 10 ফুট। 10 ফুটের প্রতিমার মাটির কাজ চলছে। এপাশেই রয়েছে আরও একটি বিশাল বড় প্রতিমা, প্রতিমাটির হাইট 11.5 থেকে 12 ফুট, আর চালানি হবে 16 ফুট। দেখতেই পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে মাটির। এই অসুর মহারাজ প্রচণ্ড মাস্কুলার বডি, এখানে তেমনি সিংহের মাস্কুলার বডি। দেখুন কতটা হিংস্র সিংহের মুখটা, কত ডিটেলসে কাজ হয়েছে। আর এদিকে অসুরের বাইসেপসে কাজ হচ্ছে। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা, বিশাল বড়। পাশাপাশি রয়েছে আরও অনেক দুর্গা প্রতিমা। এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন, মাটির কাজ প্রায় কমপ্লিট, সিংহর উপরে একটু কাজ রয়েছে। এই হচ্ছে মা দুর্গা প্রতিমা, এই হলো মায়ের মুখশ্রী। দেখুন কত সুন্দর রং, হলে কিন্তু দুর্দান্ত লাগবে। মায়ের মুখ তৈরি হচ্ছে, বাংলা দুর্গা প্রতিমার মুখ, টানা চোখের প্রতিমা। এই যে একটি প্রতিমা রয়েছে, এই প্রতিমাটি যাচ্ছে শিলং। দেখুন একটি প্রতিমা চলে গেছে আমেরিকায়, ফাইবারের প্রতিমা, কিন্তু এটা পুরো মাটির তৈরি, এটা যাবে শিলংয়ে। এখানে লেখাই রয়েছে শিলংয়ে যাবে প্রতিমাটি। পেছন দিকে আরও অনেক দুর্গা প্রতিমা রয়েছে, বড় বড়, বিশাল বড় বড় হাইট। ওই দিকটাতে রয়েছে আরও অনেক দুর্গা প্রতিমা, এই দিকটাতে যাওয়া যাবে না, এদিকে রাস্তাটা বন্ধ আছে। আমি এই দিক দিয়ে দেখাচ্ছি যত দূর দেখানো যায়। এই দিকে রয়েছে আরও একটি বিশাল বড় দুর্গা প্রতিমা, দেখুন এখানে সেই একই রকম। এইখানে অসুর সিংহের মুখটাকে নিজের থেকে সরিয়ে রেখেছে আত্মরক্ষার তাগিদে। আর এই হচ্ছে সিংহের পিঠে এক পা দেওয়া, এই মা দুর্গা রয়েছে। মায়ের মুখশ্রী দেখুন, দারুণ লাগছে। তার পাশেই রয়েছে আরও একটি বিশাল বড় দুর্গা প্রতিমা, এ হচ্ছে বিশাল বড় সিংহের মাথাটা, দেখুন কত বড় আর কতটা হিংস্র। আর এখানে অসুর মহারাজ রয়েছে, মাস্কুলার বডি অসুরের। আর এখানে মা অসুরকে বধ করার জন্য তেরে আসছেন, ডান পা অসুরের বুকে দেওয়া রয়েছে মায়ের। এই হচ্ছে মা দুর্গা। আর এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, সব বিশাল বড় বড় প্রতিমা, এগুলো সব 11.5 ফুট 12 ফুটের প্রতিমা, চালা নিয়ে 16 ফুট ছাড়িয়ে যাবে। এ দেখতেই পাচ্ছেন এই আর একটি প্রতিমা, এই হচ্ছে মায়ের মুখশ্রী। কত সুন্দর লাগছে মায়ের মুখটা, রং হলে কিন্তু দুর্দান্ত লাগবে। অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানে অসুর অর্ধশোয়া অবস্থায় রয়েছে, মা দুর্গার প্রতি আক্রমণ করছেন। আর এই হলো সিংহ মহারাজ, এখনও দাঁত বা জীবের কাজ হয়নি,
জাস্ট কাঁচা মাটির কাজ হয়ে রয়েছে, জাস্ট মাটির কাজ কমপ্লিট হয়েছে সিংহর। আর এই হচ্ছে মা দুর্গা, দেখুন একটু পেছন দিকে হেলে আছে প্রতিমাটি, কত সুন্দর স্টাইলে করা, মনে হয় যেন নৃত্যরত অবস্থায় রয়েছেন মা দুর্গা। দেখুন কীরকম হেলে আছে প্রতিমাটি, এটা একটা অন্য ধরনের স্টাইল, দারুণ লাগছে প্রতিমাটি। এবার এই পাশের সেকশনে ঢুকতেই প্রথমেই রয়েছে এখানে একটি মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমা, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাটি, দারুণ হয়েছে প্রতিমাটি, দেখতেই পাচ্ছেন মায়ের মুখশ্রী। এই হলো সম্পূর্ণ প্রতিমাটি। এবার এই সেকশনে ঢুকেই এখানে কিছু ছোট বড় মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে, এখানে রয়েছে ছোট ছোট দুর্গা প্রতিমা, এই প্রতিমাগুলোর মুখ এখনও সেট হয়নি, জাস্ট ঝুলিয়ে রাখা হয়েছে, কত সুন্দর দেখুন মুখশ্রীগুলো, এখানে এখনও মুখ বসানো হয়নি মায়ের, ছোট প্রতিমা। এখানটায় রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, সিংহের এখনও এক মাটির কাজ হয়েছে, এখনও মাটির কাজ অনেক বাকি রয়েছে, এখানে মা দুর্গার হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে। আর এর অপোজিটেই রয়েছে, এ দেখতেই পাচ্ছেন একটা বড় ঠাকুর, পুরো কমপ্লিট হয়ে গেছে বড় ঠাকুরের কাজ, এটা আজকালের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, পুরো কমপ্লিট বড় ঠাকুর মানে শনিদেব আর কি। এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, সিংহের কাজ এখনও হয়নি, একমাটির কাজ হয়েছে খড়ের উপরে, তাছাড়া দুর্গার কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে। এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানেও সিংহের একমাটির কাজ হয়েছে, মাটির কাজ কমপ্লিট হয়নি এখনও, তাছাড়া মা দুর্গার কাজ কমপ্লিটের পথে, শুধু হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে। অপোজিটে এই আর একটি প্রতিমা রয়েছে, দেখুন সিংহ মহিষের মুখটাকে কামড়ে ধরে আছে, এখানে খড় আর মাটি দিয়ে কাজ হয়েছে, সিংহের কিশোরের কাজ। আর এই হচ্ছে অসুর, অসুরের মাস্কুলার বডি, এখানে সিক্স প্যাকস রয়েছে। এই হলো মা দুর্গা, এই প্রতিমাটি যাবে কামার পাড়ায়। এই হলো মা দুর্গার মুখশ্রী, প্রতিমাটি কামার পাড়ায় যাবে, এখানে লেখাই রয়েছে। পাশেই রয়েছে আরও একটি বড় দুর্গা প্রতিমা, মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমা, কত সুন্দর কাজ হয়েছে সিংহের। আর এখানে অসুর বসে আছেন, মহিষাসুর। আর এই হচ্ছে মা দুর্গা, এই হচ্ছে মায়ের মুখশ্রী। মুখশ্রীগুলো কিন্তু মায়ের দুর্দান্ত হয়েছে, প্রত্যেক কটি প্রতিমার রং হলে, চোখের কাজ হলে কিন্তু দারুণ লাগবে। এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, নিচে মহিষ, তার উপরে সিংহ রয়েছে, প্রচণ্ড হিংস্র হয়েছে সিংহের মুখ। এখানে রয়েছে অসুর মহারাজ, অসুর মহারাজের বুকের উপর মায়ের বাঁ পাটা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, এটি কিন্তু টানা চোখের দুর্গা প্রতিমা, এই হচ্ছে মায়ের মুখশ্রী, টানা চোখের প্রতিমা। এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, সিংহ এখানে অসুরের পায়ে কামড়ে ধরে আছে, আর অসুর সাপকে ধরে আছে বাঁ হাত দিয়ে। আর এই হলো মা দুর্গা, দেখুন মায়ের মুখশ্রী, প্রত্যেক কটি মা দুর্গার মুখশ্রী খুব সুন্দর। অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানেও মাটির কাজ কমপ্লিট হয়ে এসছে, এখানে মা দুর্গার প্রত্যেক কটি হাতে রয়েছে মাটির অনন্ত, অনন্ত পরানো রয়েছে। এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী। এতক্ষণ তো প্রতিমাগুলো দেখলেন, কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি স্টুডিওতে পেয়ে গেছি সৌম্যজিৎ ব্যানার্জি দাদাকে। আচ্ছা দাদা, আপনার এই স্টুডিওটি কত বছর আগেকার? এই বছর নিয়ে 6 বছর। আর 6 বছর হয়েছে আর কি। তো এবার কত দূর থেকে অর্ডার এসছে, কোথা কোথা থেকে এসছে অর্ডার? আছে আপনার একটা ঠাকুর গেছে ফাইবারে, আমেরিকায় গেছে। আমেরিকায় গেছে এবার? বাহ, খুব ভালো। শিলংয়ে একটা যাচ্ছে। কোথায়? শিলং। শিলংয়ে যাচ্ছে? আর এমনি কলকাতায় বিভিন্ন প্রান্তেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আপনার তো এখানে অনেক বড় বড় দুর্গা প্রতিমাগুলো দেখছি, তো এগুলোর ম্যাক্সিমাম হাইট কতটা হবে? ম্যাক্সিমাম হাইট এখনো পর্যন্ত 14 ফুট, মানে চালা নিয়ে মাথা নিয়ে, ও শুধু মাথা অবধি, চালা নিয়ে আরো বড় হবে, 16-18 ফুট হয়ে যাবে, বেশি হবে। তো আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি, যে আপনার ছোট থেকে বড় আর কি যে প্রতিমাগুলো আছে, মানে র্যান্ডমলি একটা যদি দাম বলে দিতেন, কিরকম দামে আর কি? বিভিন্ন রেঞ্জের আছে। হ্যাঁ সেটাই, আমি বলাটাই মুশকিল, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি বলছি না যে এটার দাম কত। মোটামুটি আপনি ধরুন 30-35 থেকে আরম্ভ, 30-35 থেকে আরম্ভ, আর শেষ কোথায় গিয়ে মোটামুটি ঠেকেছে? এবছর, হ্যাঁ এবছর 2.5 অব্দি আছে, 2.5 লাখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে রঙের কাজ কবে থেকে শুরু হবে? পরের মাস থেকে, আগামী মাস থেকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। দেখুন আর এই দিকটাতে রয়েছে, এই লাইনে কালী প্রতিমা রয়েছে, এই মুন্ডমালার মুন্ডগুলো তৈরি করা রয়েছে, এখানেও রয়েছে আরও একটি কালী প্রতিমা, পেছন দিকেও প্রচুর কালী প্রতিমা রয়েছে পেছনের রোতে, আর এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর। এই হচ্ছে অসুর মহারাজ, সিংহের এখনও কাজ হয়নি, মাটির জাস্ট একমাটি লেপার কাজ হয়েছে, এর উপর প্রচুর কাজ বাকি রয়েছে। পাশেই আরেকটা সেকশন রয়েছে, এই দিকের সেকশনে কালী প্রতিমাই বেশি রয়েছে, এখানে দুই দিকে লাইন দিয়ে কালী প্রতিমা রয়েছে, মিডিয়াম সাইজের সব, শ্যামা কালী, আর তার পেছন দিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানেও মায়ের প্রত্যেকটি হাতে মাটির অনন্ত পড়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হলো প্রতিমাটি, তার পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, পাশেই রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এই হলো সিংহ, এই অসুর, এই হচ্ছে মা দুর্গা প্রতিমা। এখানে একটা গণেশ দেব তৈরি হচ্ছে, ছোট্ট গণেশ দেব, গণেশ চতুর্থীর, এটা কৃষ্ণনগরে যাবে, মাটির কাজ অনেকটাই হয়ে এসছে, শুধু হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি আছে। আর দুধারে রয়েছে গণেশের দুজন স্ত্রী, নামটা যদিও আমি জানি না, যদি নামটা কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। গণেশের স্ত্রীর মুখ লাগানো হয়নি, এখনও কাজ অনেক বাকি রয়েছে। এখানে মাটি ছানার কাজ চলছে, দেখুন পা দিয়ে মাটিগুলোকে পাড়িয়ে ছেনে নিচ্ছে, এরপর এই মাটিগুলোকে প্রতিমার গায়ে লেপা হবে। আজকে ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আজকের মতন টাটা।